পথ চলার শুরুটা 1979 সালে দলবদ্ধ হিসেবে ব্যান্ড দল গঠন করে বাংলা গানে প্রবেশ করা 90-এর দশকে। বলছি মালসের কথা। যান্ত্রিক সঙ্গীত ও ভিন্ন সঙ্গীত পরিবেশন করে খুব কম সময়ে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিল মালস। 71-এর সাথে আনন্দযোগের আড্ডায় সহকর্মী রাশেদ আনিসের সাথে মালসের 36 বছরের পথ চলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মালসের ভোকাল শাফিন আহমেদ। মাইলস এখন একটা শুধু ব্যান্ড না, মাইলস একটা প্রতিষ্ঠানের মতো। প্রায় 36 বছর হয়ে গেল মাইলসের পথ চলা, এবং ব্যান্ডের শুরুতে গঠন করার অল্প দিনের মধ্যেই যেরকম সারা দেশ, সে সকলেই বলতো যে এটা দেশের বেস্ট ব্যান্ড, এক নম্বর ব্যান্ড, সবচেয়ে ভালো ব্যান্ড। এখন পর্যন্ত 35-36 বছর পরেও দর্শক শ্রোতাদের কাছে মাইলস এক নম্বর ব্যান্ড। নব্বইয়ের শুরুতে আমরা বাংলা গানে প্রবেশ করলাম, তার আগে ইংরেজি গান করতাম। শৌখিনভাবেই কিন্তু ব্যান্ড গঠন, শৌখিনভাবেই কিন্তু যাত্রা শুরু। এখানে কোনো বাণিজ্যিক পরিকল্পনা ছিল না, কোনো কমার্শিয়াল প্রফেশনালভাবে করার কোনো পরিকল্পনা ছিল না। আনন্দের জন্য, নিজেদের প্রশান্তির জন্য আমরা মিউজিক করতাম, যা শুনতে ভালো লাগতো তাই বাজাতাম। আগামীতেও ইন্টারন্যাশনাল ফোরামে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অনেক গান করব, অনেক পারফরমেন্স করব, সেগুলির দিকে নজর রাখবেন। নতুন গানের রেকর্ডিং চলছে, সবেমাত্র 3টে নতুন গান রেকর্ডিং করা শেষ, রিলিজ করতে যাচ্ছি, এবং এই রিলিজ ইন্টারন্যাশনালি রিলিজ হতে যাচ্ছে। Well,